আদালতের নির্দেশে ফের একবার বিরাট ধাক্কা অনুব্রত মণ্ডলের। ফের একবার খারিজ হয়ে গেল তার জামিন। আরো বাড়লো অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 12 জুলাই পর্যন্ত নয়াদিল্লির তিহার জেলেই কাটাতে হবে বীরভূমের কেষ্টকে। আগামী 12 জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে। জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় সোমবার সকালেই দিল্লির রাউস এভিনিউ কোর্টে এদিন পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে। কোর্ট চত্বরে দাঁড়িয়ে অনুব্রত বলেন, শনিবার মেয়ে সুকন্যার সঙ্গে দেখা হয়েছে তার। এদিন সুকন্যার জামিনের জন্য আবেদন করেছেন তিনি। সেই সঙ্গে অসুস্থতার জেরে পরবর্তী শুনানির দিন সশরীরে হাজিরা দেওয়া থেকে আদালতের কাছে অব্যাহতি চেয়েছেন অনুব্রত মণ্ডল। তার আবেদন শুনেই ওই দিন তার ভার্চুয়াল শুনানি মঞ্জুর করে আদালত। পাশাপাশি আবার সুকন্যা জামিনের আবেদন করেছেন শুনে তিনি ভগবানের কাছে প্রার্থনা করে বলেন, ঈশ্বর যেন ওর জামিন মঞ্জুর করে দেন। সব মিলিয়ে এটা স্পষ্ট, মেয়ের কারাবাসের জেরে অনেকটাই চাপে পড়ে গিয়েছেন এই দুর্দণ্ড প্রতাপ নেতা। তবে তারই মধ্যে খারাপ খবর, আগামী 12 জুলাই পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। ভবিষ্যতে এই ধরনের আরো আপডেট সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর একটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।